মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হলেও কক্সবাজার সহ আশপাশের অঞ্চলের বন ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরনির্ভরশীল নয় বাংলাদেশ। বর্তমান বিশ্বে শতকরা 91% মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারছে না, আতঙ্ক জাগা নিয়ে এই তথ্য জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘ বলছে, বায়ু দূষণে সারা বিশ্বে মৃত্যু ঘটছে 70 লাখ মানুষের, বাংলাদেশে এই সংখ্যা 2 লাখের মতো। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে প্রতি বছরের 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলেও দেশে এবছর দিবসটির মূল অনুষ্ঠান আয়োজিত হয় বৃহস্পতিবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে উদ্বোধন করা হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযানেরও। অনুষ্ঠানে বনাঞ্চলের ক্ষতির নানা কারণ তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বন ধ্বংস হয়েছে। মানবিক কারণে আমাদেরকে স্থান দিতে হয়েছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের। প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের বন আগে বেশ কিছু ক্ষতি হয়েছিল, এর ফলে এখন প্রায় বন শেষ। যেখানে গভীর বন ছিল সেগুলো প্রায় ধ্বংসের পথে। এ সময় তিনি জানান, সুন্দরবন রক্ষায় যথাযথ পদক্ষেপ নিয়েই এগুচ্ছে সরকার। আমাদের সুন্দরবন এটা ম্যানগ্রোভ, আপনারা জানেন যে সারা বিশ্বের সব থেকে বড়, এবং এটার থেকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। প্রত্যেকটা নদী ড্রেজিং করে নদীর নাব্যতা বৃদ্ধি করা, মিষ্টি পানির প্রবাহটা বৃদ্ধি করা, এবং আমাদের ওই অঞ্চলটা যেন আরও সুরক্ষিত হয় তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত বিশ্ব প্রতিশ্রুতির বাস্তবায়ন করে না জানিয়ে শেখ হাসিনা বলেন, কারো মুখাপেক্ষী নয় বাংলাদেশ। আমি এটা সবসময় মনে করেছি যে আমরা আগে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি, প্রায় 145টা প্ল্যান আমরা তৈরি করে আমরা নিজস্ব ফান্ড দিয়ে আমাদের যাত্রা আমরা শুরু করেছি। এর আগে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণে অবদান রাখায় 3 জনকে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার, বৃক্ষরোপণে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী পুরস্কার এবং সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন। এছাড়া ওই অনুষ্ঠান থেকেই তিনি উদ্বোধন করেন পরিবেশ ভবন ও গাজীপুরে শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।